সেটা হচ্ছে আমার এই ফিল করতেছি। এই যে আসতেছে একটা বড়, এখানে আসার পর হচ্ছে আমি বিভিন্ন ধরনের সিন দেখতে পাচ্ছি। What's up all my dear, this is BS Rupra, I am back to another new vlog. So guys, আজকে আবার চলে আসলাম দুবাইতে, কারণ আজকে আমরা লক্ষ্যবিহীন দুবাইয়ের মাটিতে ঘুরব। তাহলে চলুন আজকে কোথায় কোথায় যাওয়া যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে দুবাই। দুবাই দেখা যাক আজকে আপনাদেরকে কোন কোন জায়গায় ঘোরানো যায়, কোন কোন জায়গায় নেওয়া যায়, সবাই আমাদের সাথে থাকুন। গাইস এখন আমরা চলে আসছি মেট্রো স্টেশনে, কারণ হচ্ছে এই গোয়াইবাই স্টেশন থেকে আমরা যাব হচ্ছে আবু বকর স্টেশন। অ্যাকচুয়ালি ওখানে হচ্ছে আমাদের একটা ফ্রেন্ড রয়েছে, বেসিক্যালি তার সাথে আমরা মিট করব। মিট করার পর হচ্ছে কোন জায়গায় যাওয়া যায়, কি করা যায় দেখা যাক, সেই সময় পর্যন্ত সবাই অপেক্ষা করুন। আসলে আমার লাইফে আমি ফার্স্ট টাইম মানে মেট্রো রেলে যাচ্ছি, আমি ফার্স্ট টাইম, তো আমি আসলে আমার অনুভূতিটা আপনাদেরকে প্রকাশ করার জন্য জাস্ট ক্যামেরার সামনে আসাটা, এত একটা সৌন্দর্য করে রেখেছে, মানে প্রায় গ্রাউন্ডের মনে হয় তিনতলা নিচে এই মেট্রো রেলটা সিস্টেমটা, মানে আমি পুরো অবাক হয়ে গেছি যে এত সুন্দর একটা মনোরম পরিবেশ পুরো দিকে। আপনারা দেখেন যখন না রেল আসবে তখন এটা ওপেন হবে, এখন কিন্তু এটা বন্ধ করা, যখন রেল আসবে তখন আমরা এটা ওপেন হবে, আমরা চলে যাব। আপনাদেরকে আমি একটু মেট্রো রেল স্টেশনটা দেখাচ্ছি, কারণ হচ্ছে আমার মনে হচ্ছে 3 থেকে 4 তলা গ্রাউন্ড হচ্ছে এই মেট্রো রেল স্টেশনটা, এই বিষয়টা খুবই অ্যামেজিং লাগছে আমার কাছে। এখন হচ্ছে আমরা বসে আছি, আমি বিগত দিনে একটা ট্রেন নিয়ে ব্লগ করছিলাম, তখন হচ্ছে আমি সিটটা পাইনি বসার জন্য, বাট আজকে আমার লাকটা অনেক ভালো যে জুয়েল আসার কারণে মনে হয় নাকি সিটটা পেয়ে গেছি। অ্যাকচুয়ালি মেট্রোনে হচ্ছে আমরা সচরাচর সিটগুলো পাই না, এই যে এভাবে ধরে ধরে যেতে হয়, বাট আজকে পেয়ে গেছি। মানে মেট্রো রেলের এত স্পিড যেটা বলাচ্ছে বাইরে, মনে হয় যে আমাদের মানে 2 মিনিট এত গতি আসলে আমি বলে বোঝাতে পারবো না, এত স্পিড এটার। হ্যাঁ, অনেক স্পিডে যাচ্ছে, আর একটা স্টেশন চলে আসছে, একটার পর একটা স্টেশন, মানে মনে হয় যে কিছুক্ষণ পর পরে আসতেছে। একটা কথা বলতে হয়, আমার মনে হচ্ছে রকেট চলতেছে। আমরা ছোট্টবেলায় আকাশের দিকে যখন তাকাতাম তখন একটা জিনিস দেখতাম, ফুলগুলোকে চোখের পলকে মানে চলে গেছে এরকম মনে হতো, বাট আজকে মেট্রোলে বসে আমার ফিলটা ঠিক সেম টু, যে মনে হচ্ছে রকেট যাচ্ছে, রকেট, আমি রকেটে বসে আছি, ফিলিং সো গুড, সো অ্যামেজিং। সো গাইস এখন চলে আসলাম আবু বকর স্টেশনে, আর আবু বকর স্টেশনের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা কিছুক্ষণ আগে যে স্টেশন থেকে উঠছিলাম সেটা হচ্ছে গ্রাউন্ডে ছিল, আর এখন আপনি দেখেন অনেক উপরে, মানে দ্যাট ওয়াজ সো অ্যামেজিং। মনে হচ্ছে আপনাদেরকে একটা কথা বলি, আমার সবচেয়ে মানে কলেজে যে আমার ফ্রেন্ডটা ছিল, আমরা সবসময় যার সাথে আড্ডা মারতাম, আমার ফ্রেন্ড মেহেদি, আমরা সবসময় কলেজ লাইফে অনেক মজা করছি। মেহেদি হচ্ছে আমাদের সেই কলেজ ফ্রেন্ড যার সাথে অনেক সময় আমরা কাটিয়েছি, মানে দীর্ঘ সময়, যেহেতু আমরা ডিপ্লোমা কমপ্লিট করছি, তো দ্যাটস ওয়াই আমাদের 4টা বছর এখানে কাটানো হয়েছে, তো একসাথে আমরা অনেক টাইম স্পেন্ড করছি। আমি মনে করি যে আজকের ভিডিওটা আমাদের কলেজ ফ্রেন্ড যারা আছে তারা দেখে তাদের রিয়াকশনটা কেমন হবে বন্ধু, বলতো একটু। অবাক হইব আর কি, তুই এখানে আসছিস কয়জনে বাস জানে, জোবায়ের আছে মেরিনে ঢাকাতে, তারপরে আরমান আছে আবুধাবিতে, তারপরে আরো কয়েকজন আছে আশেপাশে আছে, খোঁজ নিলে অবশ্যই বের হয়ে আসবে, এছাড়া আর কোনো কিছু নেই। কিন্তু আমাদের কলেজ ফ্রেন্ড আজকে যারা আমাদের ভিডিওটা দেখবে তারা কিন্তু সারপ্রাইজ হয়ে যাবে, কারণ এই দুবাইয়ের মাটিতে আমরা দুজন একসাথে হয়েছি। এটা কিন্তু আসলে ভাগ্যের বিষয়, কারণ কলেজ লাইফটা এমন একটা লাইফ, ওইটা শেষ হওয়ার পরে হচ্ছে মানুষ আসলে তাদের ফ্রেন্ড গুলোকে খুঁজে পায় না, বাট আমাদের বন্ধনটা সেরকম ছিল, আজকে হচ্ছে আবার মিট করছি ইনশাআল্লাহ। তো এখন মেয়েদিকে নিয়ে কোথায় যাওয়া যায় দেখা যাক। সো গাইস মেয়েদের সাথে দেখা হওয়ার পরে
মেদি বললো যে আমরা একটু জুমার থেকে ঘুরে আসি, যেহেতু তার এলাকায় আসছি, তো সেই ক্ষেত্রে হচ্ছে তার পর্যটন কেন্দ্র কোনটা সে জানে। অ্যাকচুয়ালি আমি এখনো জুমারে বিচ যাই নাই, সো এখন হচ্ছে মেদি, আমি, জুয়েল, আমরা তিনজন হচ্ছে একটু জুমেরা থেকে ঘুরে আসি। দেখা যাক যে আসলে জুমেরা বিচটা কেমন, কারণ জুমেরা বিচের নাম অনেক শুনেছি, এখানে নাকি প্রত্যেকটা মানুষ দেখার জন্য আসে বিভিন্ন দেশ থেকে। সো এখন যাচ্ছে হচ্ছে জুমেরা। গাইজ, দুঃখের বিষয় হচ্ছে আমার ফ্রেন্ডের বাসা থেকে এই জুমেরা বিচটা লং ওয়ে, সো আমরা অলমোস্ট 1 ঘন্টা কাটিয়ে ফেলছি এই বাসের ভিতরে। আমার মনে হচ্ছে বাংলাদেশের ঢাকা অথবা চট্টগ্রাম থেকে আমি নোয়াখালী যাচ্ছি, ফিলটা এমন হচ্ছে। ফাইনালি আমরা বাস থেকে নেমে গেলাম, আমরা যাব হচ্ছে জুমেরা বিচ। সো বন্ধু, তোর ফিলিংসটা কি একটু বল। অনেক অনেক ভালো লাগছে যে, হ্যাঁ অনেক অনেক ভালো লাগতেছে। আমাদের দুজন তিনজন আমরা অলমোস্ট তিনটা বন্ধু একসাথে ঘুরতেছি, অনেক ভালো লাগতেছে, অনেক এনজয় করব। তারপর হচ্ছে আমার বন্ধু, সেই শৈশবের বন্ধু। আচ্ছা বন্ধু, কেমন লাগতেছে বল, আজকে তিনজন আমরা একসাথে হইছি, আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগতেছে। আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, তারা আসলে কি আজকের ভিডিওটা দেখে তারা কি আমাদেরকে মিস করবে, আমাদের শৈশবের কথাগুলো মনে পড়বে তাদের? অবশ্যই মিস করবে, অনেক বেশি মিস করবে, কারণ হচ্ছে কলেজ লাইফের ফ্রেন্ডগুলো যাদের সাথে একসাথে সময় কাটিয়েছি, অনেক আড্ডা দিয়েছি, ক্লাস মিস মানে অনেক ফাঁকি দিয়েছি, তো তারা হচ্ছে আমরা দুই ফ্রেন্ড আজকে একসাথে হয়েছি কলেজ মেট, সো তারা দেখলে অবভিয়াসলি আমাদেরকে অনেক বেশি মিস করবে, আমাদের শৈশবের কথাগুলো অনেক বেশি মিস করবে আই হোপ। সো এখন যাচ্ছে হচ্ছে আমরা জুমেরা বিচে, কারণ হচ্ছে জুমেরা বিচটা অ্যাকচুয়ালি আমি চিনি না, সো মেদি হচ্ছে আমাদেরকে নিয়ে যাচ্ছে, অ্যান্ড দেখা যাক জুমেরা বিচে গিয়ে আমরা কি দেখতে পাই আর কি আছে ওইখানে। বি, জুয়েলের ফ্রেন্ড, রাইট? গাইজ, এখন দেখতেছেন আমরা হচ্ছে জুমেরা বিচের একদমই পাশে, এই পাশে হচ্ছে জুমেরা বিচ আর এটা হচ্ছে মেন রোড, অ্যান্ড এই পাশের ভিউটা আমার কাছে অ্যামেজিং লাগতেছে, অ্যান্ড অনেক বেশি জোস। আর এইটা যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট মেবি, অ্যান্ড আমরা এই রেস্টুরেন্টের পাশ দিয়ে হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে জুমেরাতে, কারণ জুমেরা যেতে হলে একটু হাঁটতে হবে, দ্যাটস ওয়াই আমরা একটু হাঁটতেছি। এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে জুমেরা বিচের পুরা লেকস। এখানে আসার পরে তো একটা সমস্যা ফিল করতেছি আমি, সেটা হচ্ছে আমার এই ফিল করতেছি, চলে যাচ্ছে ইমার্জেন্সি সারানোর জন্য। জুয়েল, ব্যাক সাইড গিয়ে হাই দাও। আমরা এখন আমরা আছি জুমেরা বিচ, ঠিক আছে? জুমেরা বিচের ঠিক সামনে হচ্ছে 7-star হোটেলটা, যেটা মানে বিদেশ আসার পরে, আবুধাবিতে বা দুবাই আসার পরে আমার সবচেয়ে মানে ইচ্ছা ছিল যে 7-star হোটেলটা একেবারে কাছ থেকে দেখবো, উপরে তো ওঠার মতন আমার সাধ্য নাই, তারপরেও দূর থেকে দেখতেছি, ঠিক আছে? ইনশাল্লাহ হয়তো একদিন হতে পারে, সমর্থ একদিন হলে হয়তো বা ইনশাল্লাহ একদিন যাবো, তারপরে দূর থেকে আজকে দেখার চেষ্টা করতেছি। আমরা আস্তে আস্তে, অনেক লেট হয়ে গেছে, একেবারে অন্ধকার হয়ে গেছে, তো আসলে এখন অন্ধকারের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু যে দিনের বেলা যে ওয়েদারটা সেটা দেখানোর সম্ভব হয় নাই, অনেক দূর, তো আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। গাইস, আমি প্রত্যেকটা ভিডিওতে যখন হচ্ছে আমি কোনো বিচে যাই, তখন আমি একটা কথাই বলি যে আমার সবচেয়ে পছন্দের, আমার সবচেয়ে ভালো লাগার স্থান দুটো জিনিস, সেটা হচ্ছে পাহাড় আর হচ্ছে বিচ। সো দুবাইয়ের সবচাইতে মানে পরিচিত যে বিচটা সেটা হচ্ছে জুমেরা বিচ, অ্যান্ড রাইট নাও আমি আছি হচ্ছে জুমেরা বিচের একদমই কাছে, অ্যান্ড এই দিকের ভিউটা অস্থির লাগতেছে। এখন হচ্ছে আমরা একটু জুমেরা বিচের পানির গর্জন শোনার জন্য ধীরে ধীরে যাচ্ছি সামনের দিকে, অ্যান্ড হচ্ছে আমরা একটু বিচের পানির গর্জনটা নিচ্ছি, ঠিক আছে? অনেক সুন্দর, বাহ, সেই পরিমাণ ঢেউ, সেই। কিন্তু এটা হচ্ছে আমি যখন আবুধাবি কর্নিশ বিচে গিয়েছিলাম, তখন হচ্ছে আমি এই ভিউটা দেখতে পাই নাই, মানে এই ফিলটা নিতে পারি নাই, এখন যে ফিলটা আমি নিচ্ছি, জোস, অ্যামেজিং অ্যামেজিং। অ্যাকচুয়ালি
পানির গর্জনটা আমার কাছে ইনক্রেডিবল লাগতেছে, মানে অস্থির। দেখেন মানে পানি কোথায় আসতেছে, পানি এখন আমার পায়ের কাছে আসবে। দেখেন একটু পরে পানি আসো, এই যে আসতেছে একটা বড়। ও মাই গড, জোর হচ্ছে নদীর পানির গর্জন অ্যান্ড মৃদু একটা বাতাস, এই হাওয়া, মৃদু হাওয়ার ভিতরে সে ফিল নিচ্ছে, অস্থির। বন্ধু বৃষ্টির দিকে নিচে 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 পান খুলে নিঃশ্বাস নেওয়া যায়। গাইস ঝুমরা বেশি হাঁটতে হাঁটতে মানে অনেকটাই হাঁটলাম অ্যান্ড অনেক বেশি ভালো লাগতেছে, স্পেশালি এখানে পানির যে গর্জনটা এটা স্পেশালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড এই পাশে হচ্ছে যারা হচ্ছে টুরিস্ট বা যারা এখানে ঘুরতে আসে তারা হচ্ছে এখান থেকে তাদের ইচ্ছা মতো হচ্ছে সব কিছু কেনাকাটা করতে পারে বা খেতে পারে, সব ব্যবস্থা এখানে রয়েছে। আমি যে রোডটা দিয়ে বর্তমানে হাঁটতেছি এটা হচ্ছে সাইকেল চালানোর জন্য অ্যাকচুয়ালি। এই দেখেন একটা বাচ্চা হচ্ছে সাইকেল চালা যাচ্ছে অ্যান্ড ওই পাশ দিয়ে হচ্ছে হাঁটা রোড। সো আমি হচ্ছে ভিডিওটা করার জন্য হচ্ছে এই সাইকেল রোডে হাঁটতেছি, অনেক সুন্দর। এই পাশটাতে যদি আমরা দেখি এখানে হচ্ছে বাচ্চারা রাইড করতেছে, মানে এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, স্পেশালি এই তাদের ফ্যামিলি হচ্ছে সবাই ভিডিও করতেছে অ্যান্ড এই যে সবগুলো হচ্ছে কার। আমরা যদি এই দিকে তাকাই এখানে হচ্ছে বাচ্চাদেরকে দিয়ে যেটাকে আমরা বলতাম হচ্ছে দুলহুনি এটা খেলতেছে। এই পাশটাতে যদি আমরা দেখি সেটা হচ্ছে টেনিস বল খেলতেছে সবাই। গাইস ঝুমের বিষয়ে এখানে আসার পরে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে, কারণ হচ্ছে আমি যখন কনেজ বিচে গিয়েছিলাম তখন শুধু বিচটাই দেখেছিলাম, বাট এখানে আসার পরে হচ্ছে আমি বিভিন্ন ধরনের সিন দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে ভলিবল খেলা হচ্ছে অ্যান্ড ওই পাশে হচ্ছে তারা টেনিস বল খেলছে অ্যান্ড ওই পাশে হচ্ছে তারা বাচ্চারা হচ্ছে ড্রাইভিং করতেছে। এই লোকেশনটাতে এসে স্পেশালি আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। তা এখন হচ্ছে আমরা তিন বন্ধু একসাথে হাঁটতেছি জুমেরা বিচের পাশে, আর হচ্ছে ফরেনাররা কি করতেছে, আমরা ফরেনার কিন্তু, রাইট? আমরা একটু দেখা, আমরা কিন্তু এখানে ফরেনার, আজকের জন্য আমরা ফরেনার। ইয়েস, আমাদের দেশ কিন্তু এটা না, আমরা বাংলাদেশ থেকে আসছি, আমরা হচ্ছে টুরিস্ট আজকের জন্য। সো দেখতেছি এখানে সিনগুলা, বাট এগুলা অনেক সময় দেখতে গেলে হচ্ছে মন চায় যে চোখটা বন্ধ করে রাখি, আর চোখ বন্ধ করে তো আর ভিডিও করতে পারি না, চোখ খোলাই রাখতে হয়, কিচ্ছু করার নেই। আমরা ঘুরতে ঘুরতে অনেক টায়ার্ড হয়ে গেছি, অলরেডি ব্লগের একবারে শেষ পর্যন্ত চলে এসেছি, ঠিক আছে? সবাই ব্লগটা অবশ্যই দেখবেন, আর এই বলে বাই বাই টাটা। সো গাইস দেখতে দেখতে আমাদের ব্লগের শেষ প্রান্তে, আর আজকে আমার ব্লগটা ছিল আমার ফ্রেন্ড মেহেদিকে নিয়ে। মেহেদি তোর আজকে আমাদের সাথে টাইম স্পেন্ড করার অনুভূতিটা একটু বল, তারপর আমাদের। হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগছে, অনেকদিন পর 5 বছর পর দেখা হয়েছে বন্ধুর সাথে, ভালোই লাগছে, একটা ভালো একটা সময় কাটাইছি, অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি। দর্শকদের জন্য কি বলার আছে? সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা প্রবাসী। আর আমার ফ্রেন্ড ইয়াসিন অপূর্ব, তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আজকে ব্লগ এই পর্যন্ত, অনেক বেশি ভালো লেগেছে আমার ফ্রেন্ডটাকে পেয়ে অ্যান্ড অনেক বেশি হাসছে, অনেক বেশি ঘুরছি। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর আমার ফ্রেন্ড যেটা বলছে অবশ্যই সাবস্ক্রাইব টু দ্য ইয়াসিন অপূর্ব ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।